নমস্কার বন্ধুরা, শুভ মহাষ্টমী। আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং ভালো করে পুজোও কাটাচ্ছেন। আমিও ভালো আছি। আজকের আমি চলে এসেছি উত্তর কলকাতার বেশ কয়েকটি ঐতিহ্যমণ্ডিত পুজো প্যান্ডেলে। চলুন তাহলে দেখা যাক পুজোগুলি। প্রথমেই আমরা চলে এসেছি উত্তর কলকাতায় কুমারটুলি সার্বজনীনে। এনাদের বিষয় ভাবনার মধ্যে ছিল আলোয়াদারির পরিবেশ এবং গ্রাম বাংলার পটচিত্র, তার সঙ্গে দেবী প্রতিমা যথেষ্টই মানানসই। আমরা এখন চলে এসেছি বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবে। এখানে এত জনসমাগম কেবল সাবেকী মাতৃপ্রতিমার জন্য। এবারে আমরা চলে এলাম গৌরী মাতা উদ্যানে বাগবাজার পল্লী পূজায়। এনাদের বিষয় ভাবনা ছিল যথেষ্ট প্রশংসনীয়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় কিভাবে ইন্টারনেট আমাদেরকে গ্রাস করে ফেলছে সেটাকেই তুলে ধরা হয়েছে, এবং বইয়ের বিকল্প আর কিছু নয় সেটাকেই বারংবার আমাদেরকে বোঝানো হয়েছে। এনাদের থিমের সাথে মাতৃপ্রতিমাও ছিল কিন্তু যথেষ্ট সামঞ্জস্যপূর্ণ। এখানে দেবী প্রতিমার সাথে আমাদের সকল মাকে কিন্তু প্রত্যক্ষ করতে পারছি। আপনারা একটু খেয়াল করুন, মা এখানে দুহাত থাকলেও আটটি হাত কিন্তু অদৃশ্য। এই আট হাতের অদৃশ্যতার একটাই দিক প্রমাণ দেয়, আমাদের মারাও এইভাবে দশ হাতে সকল কাজ সামলে যান, তা আমরা প্রত্যক্ষ করতে পারি না। শ্যামবাজারের পূজা প্রাঙ্গণে আমরা দেখতে পেলাম মোহনবাগানের লোগোর বিষয় ভাবনাকেই তুলে ধরা হয়েছে। এবারে আমরা যে পূজা প্রাঙ্গণে চলে এলাম সেখানে আমরা দেখতে পাচ্ছি তিব্বতীর ভাবনার একটি রূপ। মাতৃপ্রতিমাও সেই আদলেই তৈরি করা হয়েছে। এবারে আমরা চলে এলাম শিকদার বাগান। উত্তর কলকাতার শিকদার বাগান হলো একটি অন্যতম সেরা পূজা। মণ্ডপসজ্জার বাইরেই দেখা যাচ্ছে আলোয়াধারির পরিবেশ। মনকে একমাত্র নিয়ন্ত্রণ করা যায় ধ্যানের মাধ্যমে, সেটাই এখানে বড় করে তুলে ধরা হয়েছে। এই দৃশ্য দেখে আমাদের একটা কথাই মনে হবে, এ যেন কোনো এক বলিউডের সিনেমার সেট। এবারে চলে এলাম মোহনবাগান লেন সার্বজনীন দুর্গোৎসবে। এবারে আমরা চলে এলাম নলিন সরকার স্ট্রিটে। এনাদের বিষয় ভাবনা ছিল সুকুমার রায়ের আবোল তাবোল। আমি জানি এখানকার দৃশ্য দেখতে দেখতে আপনারা সকলেই নস্টালজিক হয়ে পড়বেন। আর হ্যাঁ, এই পরিবেশে বাড়তি কথা বড্ড বেমানান, তাহলে চলুন দেখেই দিই।
নবীন পল্লী আবাল বৃদ্ধ বনিতার মন জয় করতে পেরেছে একথা আমরা বলতেই পারি। আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন। আর হ্যাঁ, আজকের ব্লগটা কেমন লাগলো তা জানাতে কিন্তু ভুলবেন না। নতুন বন্ধুদের কাছে আমার একটাই আবদার, পুজোর উপহার হিসাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।